নমস্কার বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাব কচুগাছ বাগানে। কচুগাছ বাগানও বলবো না, আমাদের লাগানো ছুঁয়ে ছোট্ট কচুগাছ মুকুলি যে লাগিয়েছিলেন, তো সেই গাছের তলেই যাব, দেখব কচু ফুল আছে নাকি। তো সেখান থেকে যদি কিছু ফুল পেয়ে যায় তো ফুল দিয়ে আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো চলুন এবার কচুগাছের নিচে যাওয়া যাক। দেখুন কচু গাছের এই ফুলটি দিয়ে আজকে আমরা রেসিপিটা করব। গাছে অনেক ফুল আছে, ওই দিকটাতেও আছে, তো সবগুলো এই যে শুধু বের হচ্ছে, এই ফুলগুলো বের হচ্ছে এখনো হয়নি, তো এগুলো হবে আর এগুলো হয়ে গেছে, তো আজকে আমরা এগুলোকেই পারবো। দেখুন এভাবে সবগুলো পেরে নেব। আরও অনেকগুলো ফুল দিয়েছে। গাছে কার্পুলও ধরে আছে, দেখুন কার্পুল অনেক বড় হয়েছে। হ্যাঁ, এগুলো নিয়ে চলে যাব রান্নার কাছে। তো আজকে এগুলো দিয়ে তার সাথে আর কী কী করি এখন বলবো না, রান্নার দিকে গেলেই বুঝতে পারবেন আপনারা। তো চলুন এবার রান্নার কাছে চলে যাই। বৃষ্টির দিনে, বর্ষাকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের পোকোড়া না হলে মজাই লাগে না। তো আজকে ভাবছি কি, আমরা বৃষ্টি পড়ছে তো আমরা কিছু পোকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাই। তো মা আর আমি কয়েক ধরনের পোকোড়া বানাবো। তো আজকে আমরা কী কী ধরনের পোকোড়া বানাচ্ছি দেখুন। এখানে নিয়েছি আমরা চাল কুমোরের ভিতরটা, এখানে চার পিস মাছ নিয়েছি, এটা রুই মাছ, রুই মাছের পেটির দিকটা নিয়েছি। এখানে নিয়েছি পাঁঠার মাংস, ডিম নিয়েছি, এখানে নিয়েছি কচুর ফুল, এগুলো কচুর ফুল। তো এগুলো দিয়ে আজকে আমরা পকোড়া বানাবো। পকোড়াগুলো করার জন্য আমার যা যা লাগবে, হলুদ গুঁড়ো, কালো জিরে, চিনি, লঙ্কা গুঁড়ো, বেসন, লবণ, সরিষার তেল, সুজি। তো কচুর ফুলটাকে কাটার জন্য প্রথমে আমরা কচুর ভিতরের যে এই অংশটা, এটাকে খুলে নেব, এটা দেব না, তো সবগুলো থেকে এটা ছিঁড়ে নেব। ফুলগুলো আমরা খুলে নিয়েছি, এখন মা কচুর ফুলের কলিগুলিকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবে, আর আমি এখানে উনুনটা ধরিয়ে নেব। আমি এখন কচুর ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি পাঁঠার মাংসটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। কচুর ফুলগুলো কাটা শেষ হয়ে গেছে, পাঁঠা মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি মা যে কেটে রেখেছিল কচুর ফুলগুলো, তো সেগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখন
রুই মাছের যে আমি পেটির যে চারটা পিস নিয়েছি তার থেকে আমি কাঁটাগুলো বের করে নেব আর মা এই পকোড়াগুলো করার জন্য বেসনে পিসটা তৈরি করে নেবে কাঁটাগুলো খুব সহজে বের হয়ে যাবে একদম সহজে কাঁটাগুলো বের হয়ে আসছে দেখুন সবগুলো কাঁটা বের করে নিয়েছি এই ডিমের মধ্যে বেসনগুলো দিয়ে দিচ্ছি স্বাদমতো নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তার সাথে সুজিও দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব কচু ফুলগুলি সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব পকোড়াগুলো করার জন্য আমি পেস্ট করে নিয়েছি মাছগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি পকোড়াটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে পাঁঠার মাংস পকোড়াগুলি করব তার জন্য পাঁঠার মাংসটা পকোড়াগুলো করার জন্য দিয়ে দিচ্ছি পাঁঠার মাংসের পকোড়াগুলো হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি এখন মাছের পকোড়াগুলো করে নেব চাল কুমড়ের ভেতরে নরম অংশটা পকোড়া করছি
পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ফুলে পকোড়াটা করব। পকোড়া করার সময় ডিমটা দিয়েছি বলে এরকম তেলের মধ্যে ফেনা ফেনা হচ্ছে। এখানে পাঁঠার মাংসের পকোড়া, এখানে চাল কুমড়ের পকোড়া, এখানে মাছের পকোড়া, আর এখানে কচু ফুলের পকোড়া। তো এই পকোড়াগুলো এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। বর্ষাকালে পকোড়া খাওয়ার মজাটাই খুব আলাদা। তো মা দিয়ে দাও, আর সব নষ্ট করে লাভ নেই, জিভে জল আসছে। এই বৃষ্টিতে মা কি ভালো লাগছে বলো? পকোড়া পকোড়াগুলো খেয়ে দেখো কেমন লাগছে। প্রথমে তুমি একটা খেয়ে দেখো, তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। বৃষ্টির দিনে এই পকোড়া, মম এই পকোড়াটার সাথে যদি একটু চা হতো না, খুবই জমে যেত। আপনাদেরকে অন্য একদিন অন্য ভিডিওতে চার পকোড়া করে দেখাবো, আরো অন্য ধরনের পকোড়া করে দেখাবো। পুরুষ কি মন দিয়ে খাচ্ছ তুমি? খুব খারাপ হয়েছে। খুব আরো গ্রাম্য পদ্ধতিতে নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমাদের নতুন নতুন রান্না আপনাদের সামনে আরও নিয়ে আসব। আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। কুটুস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। না লাগবে, দিয়ে দেবো নাকি? না, আমাকে আর দেবে না। চাল কুমড়ের ভেতরের যে নরম বুকুটার পকোড়াটাও খুব ভালো হয়েছে খেতে।